ওয়েলকাম ফ্রেন্ডস, মধ্যশিক্ষা পর্ষদ থেকে আজকে 7ই জুন 2023 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি দিয়েছে, কারণ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের বিষয় এর সাথে জড়িত। এতদিন মাধ্যমিকের ফল প্রকাশ হবার পর যে পিপিআর পিপিএসগুলি হতো সেইগুলি খাতা চেক টেক যা যা করার করে নেবার পর হেড এক্সামিনার সেই কারেক্টেড নাম্বার নিয়ে গিয়ে ম্যানুয়ালি বোর্ড অফিসে জমা দিতেন হার্ড কপি। এবার থেকে সেই প্রক্রিয়াটিও কিন্তু অনলাইনে হবে, সেই বিষয়টি এখানে বলা হয়েছে। এবং এই উদ্দেশ্যে যেটা বলা হচ্ছে, পিপিআর বা পিপিএস যাই হোক না কেন, সেই অনলাইনে যে মার্কস এন্ট্রির প্রক্রিয়া সেটা আগামী 9ই জুন 2023 সকাল 11টা থেকে চালু হবে এবং চলবে আগামী 15ই জুন 2023 মধ্যরাত্রি পর্যন্ত। এবং যেটা করতে হবে, হেড এক্সামিনার যারা আছেন বা সংশ্লিষ্ট যারা এই কাজগুলি করেন, যে অ্যান্সার স্ক্রিপ্ট আর মার্কড অ্যাকিউরেটলি যথাযথভাবে নম্বর দেওয়া হয়েছে সেটা দেখতে বলছে। পাশাপাশি সেই নম্বর যেন কারেক্টলি সিস্টেমে এন্টার করা হয়, যেন নম্বরগুলি যেন ঠিকঠাকভাবে এন্ট্রি করা হয়, এই বিষয়টি দেখতে বলা হচ্ছে। এবং পিপিআর পিপিএস যে অ্যান্সার স্ক্রিপ্টগুলিতে হবে সেগুলি পৃথক পৃথকভাবে আলাদা করে হেড এক্সামিনারকে বাড়িতে রাখতে বলা হচ্ছে, সেগুলি যখন প্রয়োজন হবে সেগুলি কালেক্ট করা হবে। এবং এর জন্য যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট হচ্ছে www.wbbacdata.com। এই ওয়েবসাইটে গিয়ে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, ওই সময় একবার দেখে নেবেন, ইনস্ট্রাকশন দেখে নিয়ে কীভাবে এন্ট্রি করতে হবে অনলাইনে পিপিআর পিপিএস এর রেজাল্ট সোজা কথায়, তো সেইটা কিন্তু দেখে নিয়ে এইভাবে কাজটা করতে হবে। কারণ আমি প্রথমেই যেটা বললাম, এর সাথে মাধ্যমিক পরীক্ষার্থীদের বিষয়টি জড়িয়ে রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।